মহারাজা পদ্মৎ কিশোর দেববর্মনের দল ত্রিপুরা মাথা। ত্রিপুরা মাথাটা শুধু কি পাহাড়ে আছে না সমতলেও আছে? বন্ধুরা, গত দুই দিন লাইভে আমার অনেক কমেন্ট এসেছে, যে কমেন্টগুলোতে দেখা যায় কেউ বলছে এটা বাঙালি বিরোধী দল, কেউ বলছে, কমেন্টসে দেখলাম যেগুলা, কেউ বলছে সমতলে কাজ হবে না, কেউ বলছে এডিসি মুক্ত ত্রিপুরা চাই। অর্থাৎ এডিসি যেটা সিক্স শিডিউলে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা হয়েছিল সেটাকে মুক্ত করতে হবে, এরকম কমেন্টস এসেছে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের কইমু দুই চারটা কথা কথাগুন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। যখন স্বাধীন ত্রিপুরা ছিল, মানে রাজশাহী ছিল, এটা একটা স্বাধীন ত্রিপুরা একটা দেশ ছিল, তখন যখন পূর্ববঙ্গে, মানে বর্তমান বাংলাদেশে নোয়াখালীতে যখন হিন্দু বাঙালিরা যখন নোয়াখালী ছাড়তে হয়েছিল সেই দাঙ্গার সময়, সেই সময় ত্রিপুরায় এসে ত্রিপুরা মহারাজের শরণাপন্ন হওয়ায় ত্রিপুরা মহারাজ রাজবাড়ি খুলিয়া দিছিল। এটা হিস্টোরি যারা জানেন না এই ইতিহাসটা খবর লইয়া দেখিয়েন। ত্রিপুরা রাজ পরিবার অ্যাকচুয়ালি আগে থেকে দয়াবান, যদি বাঙালি বিরোধী হইত তাহলে বর্তমান যে ত্রিপুরা মাথা যে দলটা মহারাজ পদ্মৎ কিশোর দেববর্মন গঠন করেছেন, এই দলের সঙ্গে সঙ্গে বাঙালিদের রাজনীতি করার লক্ষ্যে তার মহৎ উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা সিটিজেন ফেডারেশন তৈরি করেছেন। ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের যে কনভেনার, উনি হচ্ছেন সাবেক বিধায়ক তাপস দে মহাশয়। আপনারা অনেকে চিনেন তাপস দে মহাশয়, আগে কংগ্রেসের এমএলএ ছিলেন এবং কংগ্রেস দল থেকে বিজয়ী হয়েছিলেন, এবং কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন টিপিসিসির, মানে প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। উনি হচ্ছেন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের কনভেনার। এবার কথা হচ্ছে, এটাতে কি শুধু এসটিরা আছে? কারণ এসটিরা মথায় কাজ করছে এডিসি এরিয়ায়, আর বাঙালিরা, আমি শুধু নয়, আমি তো একজন সাপোর্টার, একজন কর্মী মাত্র, বড় বড় লোক আপনারা দেখবেন যখন এই নমিনেশনের পালা আসবে, নমিনেট করবে যখন বিধায়ক পদপ্রার্থীদের, তখন দেখবেন কার কার নাম আসে, খে খে আসে, এখানে বাঙালি আছে কি নাই। আমার কমেন্টসে একটা জিনিস দেখলাম, আমি একটা জিনিস দেখলাম যে অনেকে বলছে বাঙালি বিদ্বেষী দল পাহাড়ি বাঙালির মধ্যে এটা দাঙ্গা সৃষ্টি করার জন্য মহারাজ ত্রিপুরা মাথার যে লোকগুলো এগুলা কাজ করছে। না, প্রথমে রাজ পরিবার একটা ইতিহাস বললাম, আমি নোয়াখালীর দাঙ্গার কথা বললাম, সেই নোয়াখালী দাঙ্গার সময় যত বর্তমান বাংলাদেশ থেকে যত লোক এসেছিল, সবাই 70,000 লোককে এই মহারাজের রাজবাড়িতে জায়গা দিয়েছিল। আর তারা কিছু যখন দাঙ্গা থামছে তখন কিছু গেছে আর কিছু এই দেশ রই গেছে স্বাধীন ত্রিপুরা। এইরকম করলে এটা একটা বিদ্বেষমূলক বার্তা। আমি অনেক কমেন্টসের মধ্যে অনেক কিছু দেখছি, দেখিয়া পরে আজকের এই আমি লাইভে আসলাম।
বিদ্বেষমূলক বার্তা। এই বিদ্বেষমূলক বার্তা থেকে সরে আসুন। ত্রিপুরা মাতা এডিসিতেও আছে, সমতলেও আছে। সমতলে হচ্ছে ত্রিপুরা সিটিজেন ফেডারেশন, পাহাড়ে হচ্ছে মথা। এর জন্য এখন রাজনীতিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমি তো মনে করি ভালো। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে অনেক কিছু। এখন কথা হচ্ছে যে ওই একটা কথা আছে যে আমার মেয়ের বিয়া আমার ফাতো ডাল ভাত, এটা হইছে বিগত সরকারের আমল থেকে এটা হই আইছে। আমার মেয়ের বিয়া আমার ভাতো ডাইল ভাত ঘটনা হয়েছে, এটার কথার উত্তর কই? ত্রিপুরা রাজ্যের যে এই সিক্স শিডিউলে যে এডিসি গঠন হয়েছে, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে আপনি আপনারা যারা পাহাড়ে যান বা খবর রাখেন, আপনারা চাইয়া দেন শুধু টিএসআর ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, আসাম রাইফল ক্যাম্প, সিআরপি ক্যাম্প, কোনো সারা এডিসির মাঝখানো কোথাও বড় একটা কলেজ, বড় একটা ইনস্টিটিউট হইতে দেখছি না। কিন্তু আধুনিক ত্রিপুরার রূপকার যে মহারাজা পদ্যুৎ কিশোর দেববর্মনের দাদাজি, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যর কত আধুনিক ত্রিপুরার যে স্বপ্ন ছিলেন উনার, ছিল যে উনার, এটার কত নিদর্শন দেখাইতে এমবিবি কলেজ থেকে শুরু করেন। এবার রাধা কিশোর মানিক্যের এই কৈলাসরে আর কে স্কুল দেখেন, এইরকম বিলুনিয়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে। ত্রিপুরার এর উপকার ত্রিপুরারে তারা কোনো সময় ভাঙতে চায় না। রাজনৈতিক স্ট্যান্ডকে কোনোদিন কেউ সাম্প্রদায়িকভাবে যদি মূল্যায়ন করেন তাহলে বহুত বড় ভুল হয়ে যাব। কারণ বিভিন্ন দলের বিভিন্ন ধরনের পেন্তারা আছে, এটা নিয়ে বিভিন্ন দল অ্যাডভান্স হইবার চেষ্টা করে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, ত্রিপুরা রাজ্যের এডিসি এরিয়াতে শিক্ষার হার কীরকম? আপনারা বলবেন এডিসির তো কি বলে এসটির তো কোটা আছে, এসটির কোটা যেই দল বা যেই লোকগুলা ধ্বংস করার লক্ষ্যে আজকে ত্রিপুরা রাজ্যে নয় বিভিন্ন জায়গায় দিল্লিতেও এটার বিল আনার চেষ্টা করতেছে, তার বিরোধিতা তাদের সঙ্গে থাকি আমাদের করতে হবে। কারণ মির্জাফরই খরণ যেই তো নয়, এই ত্রিপুরা রাজ্য স্বাধীন ত্রিপুরা ছিল, স্বাধীন ত্রিপুরাতে বাঙালিও ছিল এবং এসটিরাও ছিল, এসসিরাও ছিল, মুন্ডা চুন্ডা যত আছে সব ছিল। ত্রিপুরার মহারাজরা ছাই বাগানের জায়গা দিছে, স্কুল ইনস্টিটিউট কলেজ সবকিছু দিছে। এখন যদি আমি কই বলে তাই একটা দল করছই, এই দল এটা সাম্প্রদায়িক দল না, এটা ভুল। সাম্প্রদায়িক দল হলে সমতলে কাজ করার জন্য টিসিএফ যে গঠন করছে, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন, এটা কি সাম্প্রদায়িক করছে? তাপস ধরে কনভেন্স তাপস দেখি এসটি নাকি, তাপস দা কি এসটি না, আরও বহুত দাদা আইতাছে, আপনারা দেখবেন ফলো করবেন। আর অনেকে মনে করে আমি তো একজন সাধারণ কর্মী, সাধারণ কর্মী মানে আমার কোনো আশা নাই বলে ইয়ে করে, আমার এটার পিছনে কারণ আছে, কারণ আমি ওদের পুরো হিস্টোরি জানি। আরে মশাই, চারটা ডিস্ট্রিক্ট যে বর্তমান বাংলাদেশে আছে, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, এগুলা চারটা ডিস্ট্রিক্ট কিনছিলেন মহারাজ 50,000, 50,000, 50,000, আর একটা 48,000, মানে 1,98,000 দিয়ে চারটা ডিস্ট্রিক্ট কিনছিলেন। এখান থেকে বাঙালিরে বাগাই দিছিলি মহারাজে, তখনকুর মহারাজে বাগাইছে না তো, দাঙ্গায় পীড়িত লোকদের মহারাজের রাজবাড়িতে জায়গা দিছে, এটাও দোষ। আরে তখন এই যে ওই যে যারা এখানে দাঙ্গায় পীড়িত ইয়ে যারা আইছিল তাদের মাঝ থেকে যারা এখানে বাসস্থান রাজা হয়েছে, যারা যাইবা যাইও আর যারা যাইতে না থাকো, এরার যে নাতি ফন্তি এরাই হইতেছে যে না মহারাজ সাম্প্রদায়িক। ভুল কথা বিচরণ করিয়া মানুষের হতভম্ব লাগে লাভ নাই। রাজনীতি আলাদা জিনিস, সাম্প্রদায়িক কথাটা বহুত বাজে জিনিস। এই কথাটা আজকে আমি লাইভ আওয়ার মেইন কারণ হয়েছে এটা। মহারাজা পদ্যুৎ কিশোর দেববর্মন ইজ নট পোলারাইজড বাই দ্য রিজিয়নাল ডিভাইড রুলস, সুতরাং এর জন্য হইতাছি মহারাজা এটার মধ্যে চায় না। আর
বিভিন্ন জায়গাতে আপনারা দেখিয়েন মহারাজা অনেক ধরনের সাহায্য সাহায্য করে, বাঙালি জন্য বিপদ বললে তারা সাহায্য করে, এসটি জন্য বিপদ বললে তারা সাহায্য করে, বিভিন্ন ধরনের প্রতারণা এই এসটিদের জন্য এসটিদের সঙ্গে করা হয়েছে। এটার পিছনে কারণ আছে অনেক কিছু, এটার পিছনে রাজবংশীদের হয় উপজাতি, উপজাতি মানে কি ছোট জাত রাজবংশীদের, এটা কইতেই বাইর করছে। এর জন্য আমি কই আইন আপনারা সব আইয়া দেখেন, মহারাজার লগে চলিয়া দেখেন, এই দলের সঙ্গে চলিয়া দেখেন, এই দল ইয়ে নাই, অনেকে মনে এই দল সাম্প্রদায়িক নয়, অনেক মনে সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক তো আমরা, আমরা সাম্প্রদায়িক, কেটা হিন্দু কেটা মুসলমান, খেগে গেরুয়া ফিন্দি লাগছে, খেগে ইতা করিলছে, খেগে সবুজ ফিন্দি দিলছে, খেগে পূজা করিলছে, খেগে নামাজ পড়িলছে, এইসব নিয়ে আমাদের বিচরণ, এসটিদের মধ্যে এইসব বিচরণ নাই, আলোচনা নাই, এইসব আলোচনা করে না। এর জন্য বলছি আপনারা যারাই বা যারা আমার কমেন্টস করছে, অনেকে কমেন্টস করছে, কমেন্টস করিয়া কইছে যে এটা এডিসি মুক্ত ত্রিপুরা চাই, ঠিক আছে বাবা তুই এডিসি মুক্ত করিয়া ত্রিপুরা করি লাইস, কেউ কইছে সাম্প্রদায়িক সুরসুরি দিয়া মহারাজ পাহাড় থাকি যে বাঙালিরা আছে এদেরে খেদাইবার চেষ্টা করেন, না না আমি এর দুইটা উদ্যোগ, একটা হইলাম নোয়াখালী দাঙ্গার কথা কইলাম, যখন এখানে দাঙ্গায় পীড়িতদের যে আশ্রয় দিছিল রাজবাড়িতে, এই মহারাজের দাদাও তো দিছিল, এই মহারাজের ফোদাদাও তো দিছিল, এই মহারাজ কি অন্য কোনো আনতে গাইছিনি, এটা বুঝো না। সুতরাং এই কথা না বিচারিয়া রাজনৈতিক স্ট্যান্ডে কে শক্তিশালী তার সঙ্গে সমর্থন করুন, একশো বার কইতাছি, ত্রিপুরা মাতা বর্তমান ত্রিপুরায় শক্তিশালী এবং সরকার গঠনে অগ্রণী ভূমিকা ত্রিপুরা মাথার থাকবে এবং ত্রিপুরা মাথার সরকার গঠন করবে বলি আমি আশা করি। আমি একজন সাপোর্টার কর্মী, বাস এতটুকু। খারাপ মন্তব্য করার আগে তার ব্যাক স্টোরি দেখো, তোমার স্টোরি তুমি দেখো না, তুমি কি তা করছো, তুমি কি তা করছো দেখো না, আর মহারাজা তোমার জন্য কি করছে, বীর বিক্রম কিশোর মাণিক্য থেকে শুরু করি, রাধা কিশোর মাণিক্য থেকে শুরু করি, কৃষ্ণ মাণিক্য থেকে সব একটু দেখো না, নে কিতা কিতা করছে, তুমি তাই কিতা করছো তার লোকে। জয় হিন্দ, বেশি বেশি করি শেয়ার করিয়া, আর আসলে মহারাজ কি তার দল কি সাম্প্রদায়িক দল না তার স্বার্থের জন্য, আরে ভাই আমার স্বার্থটা আমি চাইবো না, আমার অসুবিধা হইতেছে এটারে সুবিধা করার লাগে আমি চাইবো না, আমার আত্মসম্মান রক্ষা ক্ষেত্রে আমি কিতা কর্ম এটা আমার করতে লাগবো না। ধন্যবাদ সবাইকে।